স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। মধু ও দুধ একসঙ্গে খেলে কি হয় জানেন? জানলে প্রতিদিন খাবেন, চলুন জেনে নেওয়া যাক। বহুকাল আগে থেকেই দুধের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন চলে আসছে। বিভিন্ন রোগ নিরাময়কারী হিসেবে দুধ ও মধু ব্যবহৃত হয়ে আসছে। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান। দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, ডি, রয়েছে ক্যালসিয়াম, প্রাণীজ প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড। দুধ ও মধু যখন একসঙ্গে মেশানো হয় এটি আরো স্বাস্থ্যকর হয়ে ওঠে। চলুন দুধের মধ্যে মধু মিশিয়ে খাওয়ার উপকারিতার কথা জেনে নেই। এক, ঘুম ভালো করে। দুধের মধ্যে মধু মিশিয়ে ঘুমের এক ঘন্টা আগে খেলে এটি মস্তিষ্কের ওপর ভালো প্রভাব ফেলে, শুধু মস্তিষ্কে শিথিল করে এবং ভালো ঘুমে সাহায্য করে। দুই, মানসিক চাপ কমায়। গরম দুধ ও মধু একসঙ্গে খেলে স্নায়ুর ওপর ভালো প্রভাব ফেলে, এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানসিক চাপ বেশি থাকলে দিনে দুইবার এই মিশ্রণ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তিন, তারুণ্য ধরে রাখে। মধু ও দুধের মিশ্রণ খাওয়ায় বার্ধক্যের আগমনে ধীর করে, তরুণ্য ধরে রাখার জন্য এই খাবার শতবর্ষ ধরে ব্যবহৃত হয়ে আসছে। চার, হজম ভালো করে। পেট ফোলা ভাব বা হজমের সমস্যা হলে গরম দুধ ও মধুর মিশ্রণ খেয়ে দেখতে পারেন, এটি পাকস্থলী থেকে গ্যাস বের করে দিতে সাহায্য করে এবং পেট ব্যথা কমায়। পাঁচ, হাড়ের জন্য ভালো। দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আর মধুর মধ্যে রয়েছে রোগ নিরাময়কারী উপাদান, তাই দুধ ও মধুর মিশ্রণ হাড়ের জন্য ভালো। এটি হাড়কে শক্তিশালী করে এবং ক্ষয়রোধ সাহায্য করে। ছয়, শক্তি বাড়ায়। সকালবেলা গরম দুধের মধ্যে মধু মিশিয়ে খেলে কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সারাদিন শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। সাত, পাকস্থলীর সংক্রমণের সঙ্গে লড়াই। মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাকস্থলীর সংক্রমণের সঙ্গে লড়াই করে, তাই পাকস্থলী ভালো রাখতে এই মিশ্রণ খেতে পারেন। আট, মনোযোগ বাড়ায়। শুধু মস্তিষ্কে ভালো প্রভাব ফেলে আর দুধ মস্তিষ্ককে কার্যক্ষম রাখতে সাহায্য করে। দুধ ও মধুর মিশ্রণটি মনোযোগ বাড়াতে সাহায্য করে, তাই বন্ধুরা নিয়মিত দুধের সাথে মধু মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন, অনেক উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।